ভাইরাল স্যাফ্রন সোপ নাকি স্কিনকে দুই থেকে তিন শেট ফর্সা করে ফেলে সত্যি কি তাই প্রথমেই বলে নিচ্ছি এটি একটি অর্গানিক সোপ তাই স্কিন ড্যামেজ হওয়ার কোনো ভয় নেই বারিশা একটি ভিডিও দেখে আমার খুব ইচ্ছে হলো সাবানটা ইউজ করার ফেসবুকে আমি স্ক্রল করতে করতে একটি পেজে ফাইনালি স্যাফ্রন সোপটা আমি পেয়ে যাই আমি এই সাবানটা এর আগে কখনো ব্যবহার করিনি তাই এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই আজকে আপনাদের সামনে ব্যবহার করব এবং আপনাদের সামনে রিভিউ দিব যে আসলে এটা এত বেশি ভাইরাল হওয়ার কারণটা কি প্রথমে আমি আমার ফেসটাকে ভিজিয়ে নিয়েছি মেন আমি এখন সাবানটা অ্যাপ্লাই করব। এই সাবানটা কেনার আগে এটার বেশ কিছু ইনফরমেশন আমি কালেক্ট করি যেমন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে বয়সের ছাপ কমায় ত্বকটাকে অনেক বেশি গ্লোয়িং করে আমাদের ত্বকটাকে ডিপ ক্লিন করে এবং আমাদের যাদের অতিরিক্ত পিগমেন্টেশন আছে সেই পিগমেন্টেশনের স্পটগুলো হালকা করে সাবানটা দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করার পর খেয়াল করলাম যে আমার ফেসটা দেখতে একটু ব্রাইট লাগছে মানে একটু মনে হয় যে ফেসের ব্রাইটনেসটা চলে আসছে পিঙ্কিশ টাইপের একটা ব্রাইটনেস খেয়াল করছিলাম আর আমার স্কিনও অনেক বেশি স্মুথ লাগছিল আরও উপর এটার স্মেল এত বেশি সুন্দর যেহেতু এটা আমাকে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনিং এফেক্ট দিয়েছে আমার মনে হয় রেগুলার ইউজ করলে আপনাদের যাদের মুখের মধ্যে দাগ বা ব্রনের দাগ আছে সেগুলো অনেকটা রিডিউস হবে সোপটি আমার খুবই ভালো লেগেছে অর্গানিক এই স্যাফ্রন সোপটি আমি নিয়েছি বিউটি প্লাস পেজ থেকে নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন ভিডিও শেয়ার করে দেবেন টাডা